নৌকো চলে বন্যা পরিদর্শনে মন্ত্রী মানুষ সংযোগ হইয়া পরিদর্শন করলেন খাটালের অজয়নগর এলাকা। বন্যা কবলিত মানুষের হাতে ত্রিপল তুলে দিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। সঙ্গে ছিলেন খাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ ব্লক ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা। খাটাল মহকুমা শাসকের দফতরে প্রশাসনিক বৈঠক সেরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েন মন্ত্রী। বন্যা কবলিত এলাকার মানুষের পাশে থাকার বার্তা দেন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের। মানুষবাবু বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ, বন্যা কবলিত এলাকার মানুষ যেন খাবার ও জলের কোনো সংকটে না পড়ে তার দিকে সজাগ থাকতে নির্দেশ দেন প্রশাসনিক আধিকারিক সহ জনপ্রতিনিধিদের। এবারের বর্ষণটা নদী বাঁধ ভাঙার বন্যা নয়, এবারে মেঘ ভাঙা বৃষ্টির বন্যা, তার সঙ্গে কিছুটা জল ছাড়া ডিভিসির এফেক্ট করেছে, অংশবতী ব্যারাজেরও কিছুটা এফেক্ট করেছে। আমাদের জেলায় ঘাটাল সত্যি একটা দুঃখের সময় কাটায় বন্যা হলে, ঘাটালের মানুষ সর্বস্তরের। এই বন্যা কখনো আমরা সহ্য করতে হতো না যদি আজ কেন্দ্রের সরকার, বিজেপির সরকার ঘাটাল মাস্টার প্ল্যানটা মঞ্জুরি দিয়ে দিতেন। আজকে 10 বছরে এই করছি এই করছি এই করছি বলে তারা আটকে রেখেছে। কেন্দ্রীয় নেতারা এসে, ওদের সরকারের, ওদের দলের এমপিরা এসে, নেতারা এসে বারবার বলেছেন আমরা মঞ্জুর করে দিয়েছি, একটি পয়সাও মঞ্জুর হয়নি। আজ 550 কোটি টাকা আমরা খরচা করেছি রাজ্য সরকারের পক্ষ থেকে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানতায় সৈন্য। এবারে প্রায় লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, 10,000 হেক্টর কৃষি ফসল নষ্ট হয়েছে এবং চন্দ্রকোনা 1-2, দাসপুর 1-2, ঘাটাল এই জায়গায় এবং পুরসভা 13টা ওয়ার্ড, 17টার মধ্যে 13টা ওয়ার্ড এফেক্টেড হয়েছে। তারা তাদের সমস্যার কথা বলেছেন, পানীয় জলের কথা বলেছেন, আমাদের পুরপিতা জল জমে যাওয়ার কথা বলেছেন। সবচাইতে বেশি ক্ষতিটা হচ্ছে রাস্তাঘাট, পথশ্রী এবং রাস্তাশ্রীতে যে 4,500 কোটি টাকা দিয়ে 12,000 কিলোমিটারের সারা বাংলায় রাস্তা শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী, তার অনেকগুলো রাস্তা সম্পূর্ণ হয়ে গিয়েছিল, অনেকগুলো অন দ্য ওয়ে টু বি কমপ্লিট, মাঝপথে ছিল, সেটা সবঙ্গেও গেছে, পিংলাতেও গেছে, ঘাটালেও। আমি সবার আগে বলবো, যদি মানুষ ভূঁইয়া মহাশয় এই কথাই বলেন, উনি একজন মিথ্যাবাদী। তার কারণ এই কারণেই, 2021 সালে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে ডেকে পাঠিয়েছিল মাস্টার প্ল্যানের জন্য, আর উনি নিজে কেন্দ্র সরকারের বৈঠকে গিয়েছিলেন মাস্টার প্ল্যান নিয়ে। উনি বৈঠক থেকে বেরিয়ে এসে বলেছিলেন কেন্দ্র সবুজ সংকেত দিয়েছে মাস্টার প্ল্যান হবে, তাহলে উনি মিথ্যা কথা বলেছেন, আর না হলে আজকে দাঁড়িয়ে উনি মিথ্যা কথা বলছেন। এই ঘাটালের মাটি পবিত্র মাটি, বিদ্যাসাগরের জন্মস্থান, এই জন্মস্থানে এই ধরনের নেতা মিথ্যাবাদ কথা বলছে, আগামী দিন ওনাকে যোগ্য উত্তর দেবে। আমরা বলছি মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র সরকার সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। উনি বলেছেন, কেন্দ্র সরকার বলেছেন রাজ্য 50% টাকা দেবে, কেন্দ্র 50% টাকা দেবে, কেন্দ্রের টাকা রেডি, রাজ্য সরকার তার টাকাটা রেডি করুক আর নকশা করুক, কোনটা দিয়ে মাস্টার প্ল্যান হবে তার প্ল্যানিং করুন। আমরা বলছি কেন্দ্র সরকার 100% মাস্টার প্ল্যানের জন্য সহযোগিতা করবেন। ওনার রাজ্য সরকার বর্তমানে দেউলিয়া হয়ে গেছে, কোটি কোটি টাকার উপর দেনা চেপে গেছে, উনি সরকারি কর্মচারী ডিএ দিতে পারছেন না, তাই উনি পিছপা হাঁটছেন, ভয়ে পিছিয়ে যাচ্ছেন মাস্টার প্ল্যানের জন্য, কারণ মাস্টার প্ল্যানের জন্য রাজ্য সরকারকেও 50% টাকা দিতে হবে। সেই জন্য উনি একের পর এক মিথ্যা কথা বলছে। মুখ্যমন্ত্রী বলছে যে মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা খরচা করে ফেলেছি, আগে 500 কোটি টাকা দেন। এক কথায় আমরা বলি, চোর মানে তৃণমূল আর তৃণমূল মানে চোর। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।